বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান জুসিভাবে চিকেন স্যান্ডউইচের একটি ভিন্ন রকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে সবাই এটা খুবই পছন্দ করবে স্বাগত জানাচ্ছি সঞ্জেন নতুন রেসিপি পর্বে। চলুন তাহলে আজকের রেসিপি পর্বটি শুরু করা যাক স্যান্ডউইচের জন্য পাউরুটি নিয়েছি বড় সাইজের চার পিস প্যানটা আগে থেকেই গরম করে রেখেছিলাম মিডিয়াম লো ফ্লেমে পাউরুটিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এরকম হয়ে আসলে প্যান থেকে তুলে নেব একইভাবে সবগুলো পাউরুটি ভেজে নেব নিয়েছি এখানে সিদ্ধ করে নেওয়া মুরগির বুকের মাংস দুশো গ্রাম মাংসটা হাফ চা চামচ গুলমরিচ হাফ চা চামচ লবণ এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন এবং অল্প কিছুটা পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে আসলে এরকম করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি ভেজে নেওয়া ব্রেডগুলো নিয়েছি এখানে কিছু কুচি এবং কিছু পেঁয়াজ কুচি মেয়নিস নিয়ে নিয়েছি পরিমাণ মতো টমেটো সস পরিমাণ মতো চিকেনের পাত্রে মেয়নিস দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ যতটুকু খেতে পছন্দ করবেন ততটুকুই অ্যাড করে নেবেন টমেটো সস দিয়ে দিচ্ছি তিন চার চামচ এখন চিকেনের সাথে এই সসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুবই সুন্দর একটা কালার আসছে স্যান্ডউইচটি এখন বানিয়ে নিব নিয়েছি এখানে ভেজে নেওয়া এক পিস ব্রেড এর মধ্যে অল্প কিছুটা মেয়নিজ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখন অ্যাপ্লাই করছি টমেটো সস টমেটো সস অ্যাপ্লাই করার পর চিকেনের ফিলিংটা থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচ যতটুকু খেতে পছন্দ করবেন ততটুকুই এখানে দিয়ে দিবেন উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছু শশা কচি দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কচি এখন উপরে দিয়ে দিচ্ছি আরেকটি ভেজে নেওয়ার রুটি এই চিকেন স্যান্ডউইচটি বানাতে আমি পাউড্রির সাইডগুলো কাটি আপনারা চাইলে এটা কেটে নিতে পারেন তৈরি হয়ে গেল মজাদার জুসিস স্যান্ডউইচ ঝটপট মজাদার সব রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার ইনশাল্লাহ হাজির ওপর নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ